সব লোক চলে এসেছে, অনেক লাগেজ পত্র আছে। তো এই অবস্থা আমাদের এই সব লোক আর কি, এখানে যতগুলো লোক আছে সব এগুলো হচ্ছে আমাদের টিমের লোক। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে 19 তারিখ, মানে 19শে অক্টোবর আর কি, আর দুর্গাপূজা শুরু হয়ে গেছে, আজ হচ্ছে পঞ্চমী। কিন্তু আমি যাচ্ছি এক অন্য জায়গায়, মানে অন্য জায়গা ট্যুর করতে যাচ্ছি। আমার পুরো টিম আছে, দুটো টিম আছে আমার, তো অনেকেই আছে, 15-16 জনের মতো আছে। তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে কবি গুরু এক্সপ্রেসে যে ট্রেন আছে ওই ট্রেন ধরে আমরা বৃন্দাবন যাব। তো আমরা এখন প্ল্যাটফর্ম নম্বর 1-এ আছি। তো এই হচ্ছে আমার ভাই স্পর্শক, অনেকে এসছে, তোমাদের দেখালাম আমি। তো প্ল্যাটফর্ম 2 নম্বরে আসতে পারে ট্রেন, তো দেখি আমরা ওই পারে যেতে পারি আর কি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:12 আর কি, মানে 19 তারিখে স্টেশনে এসেছিলাম, 20 তারিখ হয়ে গেছে আর ট্রেনও চলে আসছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ট্রেনও চলে এসছে আর এদিকে হচ্ছে লোকের ভিড়। যেহেতু লোকের অনেক ভিড়, তো দেরি করবো না, ব্যাগপত্র তুলতে হবে, ট্রেনে উঠে দেখাচ্ছে। তো বন্ধুরা, আমরা কবি গুরু এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েছি। তো কে কোন জায়গায় বসলো আর কি, কার কোনটা সিট, চলো দেখাই। আর ব্যাগের অনেক ঝামেলা রয়েছে, সেটাও দেখাবো। এদিকে সবাই খেতে বসে গেছে আর কি। এই যে আমার দাদু কি বলছে, তুই তোর কাজগুলো কর আগে, মানে ভিডিও করার কথা বলছে, ব্লগ করার কথা। সবাই সবার জায়গায় বসে পড়েছে, ব্যাগের সংখ্যা প্রচণ্ড বেশি, তাই টুকটাক জায়গায় সবাই রেখেছে। আমি হচ্ছে যে উপরে 69 আমার আর কি, তো আমি সোয়াক করলাম 68-এ আমি আছি। এদিকে আরও আছে অনেকে, আমার এক আঙ্কেলের পরিবার, এদিকে আমার আর এক আঙ্কেলের কোচ রয়েছে, এরা সেট হচ্ছে আর কি। এখানে হচ্ছে আমার মেসো, এদিকে হচ্ছে আয়ুষ ভাই, এদিকে শুরু হয়ে গেল। এদিকে হচ্ছে মম, মানে আমার দিদি প্রীতি, এদিকে হচ্ছে সোনাক্ষী, বৃষ্টি রানী, ও আমার বুনো হয়, তোমরা জানো না। তো এদিকে আমার ছোটো মাসে বসে আছে, মানে বেশি একটা দূরে না, আমি হচ্ছি ওদিকে আর এরা হচ্ছে এদিকে। তো অবশেষে বিছানা করে শুয়ে পড়লাম আর কি, সবাই নিজের নিজের জায়গায় শুয়ে পড়েছে, আর ব্যাগটাকে গুছালাম, অনেক খাটনি হলো, তখন ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে ভোরবেলা। গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। তো সকাল হয়ে গেছে, এখন বাজে 6:10। আমি এসেছিলাম একটু ওয়াশরুমে। তো দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে, একদম কুয়াশায় ভর্তি। তো আমরা আছি হচ্ছে এখন কিষানগঞ্জ থেকে একটু কিছুটা দূরে আর কি, আমরা কিষানগঞ্জ ঢুকবো। আর এদিকে মাসি আমার ব্রাশ করছে ঘুম থেকে উঠে, আমারও করতে হবে। আর রাত্রের এসিটা না এত বাড়িয়ে দিয়েছিলো যে ঠান্ডায় আর কি বলবো, আর এই পাতলা কম্বলে এই তালপায়। যাই হোক, এখন ব্রাশ করতে হবে, চা খেতে হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের জার্নি আবার শুরু হয়ে গেল। কুয়াশাটা যা পড়েছে না, মারাত্মক। তো বন্ধুরা, এখন বাজে 11:11। আমরা বেগুসরাই স্টেশনের পাশেই, মানে কাছেই চলে এসেছি প্রায় আর কি। আর এদিকে আমাদের খাবার চলে এসছে, অর্ডার দিয়েছিলাম,
সব খাবার দাবার এখানে এরা খাচ্ছে, এদিকে সব রেডি হচ্ছে। তো প্রথমে পেট পুজো করে নিই, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা আছি হচ্ছে বেগুসরাই স্টেশনে আর কি, পৌঁছে গেছি, আবার ছেড়েও দিয়েছে ট্রেনটি। এখন বাজে হলো 11:57, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ট্রেনও ছেড়ে দিয়েছে, আশা করি ট্রেনটি স্পিড দেবে এখন। বন্ধুরা এই হচ্ছে আমার দাদু দিদা, খেয়ে দেয়ে বসে আছে, একটু ক্রিম ট্রিম লাগাচ্ছে, সেই যেহেতু এসিতে খুব ড্রাই হয়ে যায় স্কিন। আমরা জেনে নেবো ওদের কেমন লাগছে ট্রেনের ভিতরে, কেমন লাগছে ট্রেনের ভিতরে। দিদা আর কি বুঝতে পারছে না যে আমি কি কারণে দিদাকে জিজ্ঞেস করছি, দিদা আসলে ইউটিউবের ব্যাপারটা বোঝে না। দাদুর কেমন লাগতেছে? আমার তো আছে, ভালোই লাগছে। আচ্ছা, আর ট্রেনের পরিষেবা আর স্পিড কেমন, কি মনে হয়? ভালোই ভালোই, একটু আস্তে আস্তে চলছে না বেশি? ধীরে ধীরে চলছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি হলে ভালো হতো নাকি? তাড়াতাড়ি হলে তো জায়গা মতো পৌঁছে যেতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, পৌঁছালি আমরা অনেক কিছু দেখার ছিল। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম 12টার দিকে, এখন ঘুম থেকে উঠছি। এখন বাজে হচ্ছে 4:04 আর আমরা এখানে এখন আছি হচ্ছে হাজিপুর স্টেশনে। ট্রেন এখানে 5 মিনিট দাঁড়ালো, এখন ছেড়ে দিচ্ছে। হ্যালো, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ফল টল খেলাম, মাসিরা কাটলো, কেটেছিল আর কি আপেল কলা শশা। আমি একটু আপেল খেলাম, খেয়ে এখানে যে বসলাম, আমার পাশে যে আমার দিদা বসে আছে এখানে, আর পিছনে আমার দাদু, আর এদিকে পুরো টিম সবাই এক জায়গায় বসেছে আর কি ফল খাওয়ার জন্য। কবিগুরু এক্সপ্রেসের ট্রেনটি, এই বিষয়ে এই ট্রেনটির উপরে একটা কয়েকটি কথা বলার, যে আমাদের 14 ঘন্টার উপরে এই ট্রেনটির উপর আর কি জার্নি চলছে, ঠিক আছে। কিন্তু ট্রেনটি একদমই স্পিড মেনটেন করে না, আর সার্ভিস বলতে এসি 3 টায়ারে যেমন থাকে অমনই, সব ঠিকঠাকই আছে, কিন্তু স্পিড একদমই মেনটেন করে না। আর আমরা যেহেতু বিহারের উপর দিয়ে যাচ্ছি, আর মাঝে মাঝে আননোন লোক ঢুকে যায়, ওদেরকে বের করে দিতে হয়, এইসব চলছে এখন। 2 ঘন্টা 30 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন, তো আশা করি রাত্রেবেলা হয়তো ট্রেনে দিবে, কারণ কালকে আমাদের 11টার দিকে মানে 21 তারিখ আমাদের 11টার দিকে ট্রেন থেকে নামানোর কথা, ওটা আমাদের 1টার দিকে দেখা যাক কী হয়। তো সঙ্গে থাকো। বিকেল পার হয়ে সন্ধ্যা হতে চলল, আর সময় হচ্ছে এখন 5:45। আমরা বেরিয়ে যাচ্ছি ছাপড়া গ্রামীণ জংশন দিয়ে। মেশোরা দাবা খেলায় মেতে উঠেছে, খেলা পুরো জমে ক্ষীর। কে কার উপর ভারী আমি বুঝতে পারছি না, কারণ আমি দাবা খেলতে পারি না। এদিকে একটু কুচরা টিফিন চলছে সবার, আবার ফিরে এলাম বন্ধুরা। এখন বাজে হচ্ছে 7:41, আমরা খাবার অর্ডার দিয়েছিলাম সন্ধ্যাবেলা, তো খাবার চলে এসছে এদিকে। না না, ভাত লাগবে না, এই যে এনসিআরটি থেকে খাবার চলে এসছে এখানে, এই একটা তরকারি, ডাল আছে, ভাত আছে, আর এটাতে কী আছে দেখতে হবে, দেখে নিই। এটা জানি না আমি ঠিক, বুঝতে পারছি না, যাই হোক আমার খাওয়া নিয়ে কথা। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এডিট করতে করতে খাওয়ার সময়টাই পাইনি আর কি, তো এখন তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন আগে পেট পুজো করে নেবো, আর নিচে এরাও সবাই খেয়ে নিচ্ছে, আমার মেশো মাসি বুনু এবং বাকিরা খেয়ে নিচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে কথা হচ্ছে পরে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এখন বাজে হচ্ছে 9:09, আর আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে উত্তরপ্রদেশের প্রথম স্টেশন গোরখপুরে।
এখানে ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না, এক মিনিটের স্টপেজ নিয়ে বোধ হয়, এই দাঁড়ালো আবার আগাচ্ছে। তো এখন ঘুমানোর পালা আর কি, সারাদিন অনেক ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, দেখো কোনো কাজ করিনি তারপরেও ক্লান্ত, কারণ মোবাইল খোঁচাতে খোঁচাতে আর টুকটাক এডিটগুলো ছিল যে ব্লগগুলো করেছিলাম আলিপুরদুয়ারে, ওগুলো দিতে হবে, ওই এডিট করতে করতে আর কি মানসিকভাবে ক্লান্ত। তো খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে তখন ঘুমাতে হবে। আছি এখন ফারুকাবাদ স্টেশনে, এরা নেমেছে একটু নিচে, আমিও একটু নামি। এ হচ্ছে আমাদের কবিগুরু এক্সপ্রেস, আমরা আর বেশি দূর নেই, আর 250 কিলোমিটার বাকি আছে এখান থেকে মথুরা জংশন আর কি। এই হচ্ছে আমাদের কবিগুরু এক্সপ্রেস, এখন আমরা চলে এসেছি ফারুকাবাদ জংশনে। আসলে এর আগে যে জংশন যে যেখানে দাঁড়িয়েছিলাম ওটা আসলে ফারুকাবাদ ছিল না, সেখানে দাঁড়িয়েছিল আর কি, ওই স্টেশনটার নাম ভুল বলেছিলাম, এটা হচ্ছে ফারুকাবাদ জংশন। আসলে স্টেশনটা অনেকটাই বড়, এখানে 5 মিনিটের স্টপেজ থেকে একটু নামলাম, দেখে দেখে শরীর ফুল শুকিয়ে গেছে। তো বন্ধুরা, 36 ঘন্টা জার্নি করার পর আমরা মথুরা স্টেশনের কাছে চলে এসেছি, এদিকে বেডিং পত্র সব নামানো শুরু হয়ে গেছে, কারণ আমাদের লোক অনেক এবং অনেক বেডিং পত্র যেহেতু বেশি এখানে দাঁড়িয়েছে, ব্যাগপত্র নিয়ে ওদিক দিয়ে সব বের করবে, আর আমি স্টেশনে নেমে ফটাফট ব্যাগগুলো রিসিভ করব। তো হয়তো আমি ওই সময় ভিডিও করতে পারবো না, তো নেমে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠকে নাই করে আমাদের সব দেখা তো বন্ধুরা, অবশেষে মথুরা স্টেশনে আমরা ল্যান্ডিং করে গিয়েছি, ভাই আমার খুবই খুশি। এদিকে বেডিং পত্র সব নামানো হয়ে গেছে, তো আমরা এখন হোটেলের দিকে যাব। তো কোন হোটেলে উঠছি না উঠছি সেসব অন্য ব্লগে আমরা বলবো। তো আজকের জার্নিটা হচ্ছে এই পর্যন্ত, আজকে জার্নি বলতে আজকের যে এই ভিডিওটি এটা হচ্ছে প্রথম পার্ট, প্রথম পার্টের ভিডিওটি আমি এখানে শেষ করবো আলিপুরদুয়ার টু মথুরা। তো আপনার সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।